একবিংশ শতকেও কুসংস্কার অব্যাহত বাংলার বিভিন্ন প্রান্তে। ডাইন অপবাদে মারধরের অভিযোগ উঠেছে বহুবার। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ডাইন সন্দেহে আদিবাসী পরিবারের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। রায়গঞ্জ থানার ধোয়া বিষয় এলাকার ঘটনা। প্রায় তিন মাস আগে এক মহিলার মৃত্যু হয়। আদিবাসী পরিবারের জানগুরু বলেছিলেন, পরিবারের সদস্য সোমবারটি ও তার স্ত্রীর ওপর ডাইনি ভর করেছে, তাই মৃত্যু হয়েছে ওই মহিলার। আদিবাসী পরিবারের জানগুরুর কথায় বেদবাক্য। তারপর থেকেই সোমবারটির পরিবারের ওপর হুমকি মারধরের ঘটনা ঘটে। একসময় সিপিএম করা সোমবারটি পুলিশে অভিযোগ করেন। পুলিশ এসে দুপক্ষের মীমাংসা করতে বলে চলে যায়। তারপরই বারবার প্রাণে মরার হুমকি পান সোমবারটি। এরপর ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা। সর্বশান্ত হয়েছেন বৃদ্ধ সোমবারটি। পুলিশকে আবার জানিয়েছেন, আদিবাসী সোমবারটির অভিযোগ, বাড়িতে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দিয়েছে ভাই ও ভাইপো। ঘরে আগুন লেগেছে টের পেয়ে পরিবারের সকলকে নিয়ে প্রাণে বাঁচলেও ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। এবার ভাইয়ের শাস্তি চান তিনি। ঘুমাইছিলাম, হঠাৎ করে জাগে উঠলাম, যে যখন শব্দ হলো যখন জাগে উঠলাম দেখি যে আগুন। তো আগুনটা কি করে লাগলো, আমার সন্দেহ হচ্ছে যে ও যে আগে থেকে বলে রাখছে জ্বালায় মারবে, পুড়িয়ে মারবে, ওই ওই সন্দেহ দিয়ে আমি বলছি ওই ওই আগুনটা লাগাইছে। পুলিশ ব্যবস্থা নিক, নইলে মা বাবাকে প্রাণে মেরে ফেলবে। তিন মাস আগে মারধরের পর থানা পুলিশ হয়। পুলিশ তখন ব্যবস্থা নেয়নি। পুলিশ তখন ব্যবস্থা নিলে ঘর পোড়ার ঘটনা ঘটত না বলেই দাবি সোমবারটির মেয়ের। একটা বৌদি মারা গেল, দুই দিন পরে আমার কাকা আসে ধুমকি দিচ্ছে কি এই বাড়ি থেকে এদেরকে তাড়াই দিব। তখন বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে থাকো না, তুমি থাকলে তোমাকে মেরে দিবে আমার কাকুরা। বাবারে একটু পরে একদম কাকুরা সবাই চলে আসে বাড়িতে, একদম আমাদেরকে মারতে। আমাকে আমাকে বলতেছি কি তোরা বাড়ি থেকে বার হয়ে যা, নাহলে তোদেরকে আমরা মেরে ফেলে দিব। বাড়ি থেকে গা ধাক্কায় মেরে বার করে দিল, আমাদের কাগজপত্র হাতে থেকে নিয়ে নিল। নিয়ে যাওয়ার পর দরজা তালা বন্ধ লাগায় আমাদেরকে দুইজনকে খুবই মারছে। পুলিশ এসেছিল শুধু দেখে চলে গেল। ওরা শুধু বললো কি যে আমরা দেখতেছি তদন্ত করে কি হচ্ছে, কিন্তু কবে দেখবে। গ্রাম পঞ্চায়েত সদস্য আব্বাস আলী জানান, ডাইন অপবাদেই এই ঘটনা ঘটেছে। আগে একবার মীমাংসা করা হয়, এবার পুলিশ ব্যবস্থা নিক। পুলিশ আসছিল, পুলিশ আসে একটা মীমাংসার একটা ই ডাকছিল, যেটা বাড়াবাড়ি না করে মীমাংসা করে নিলে সবচেয়ে ভালো। নিজেদের মধ্যে সব ওরা রিলেটিভ, অন্য কেউ না, চাচা ভাস্তার ব্যাপার, যদি ওরা মীমাংসা করে নেয় তো ভালো হবে, এটা বাড়াবাড়ি না করে এইভাবে বলছিল আর। ঘর পুড়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পোড়া আসবাব জামা কাপড়। ডাইনি অপবাদ নিয়ে পোড়া ঘরের সামনেই অঝরে কাঁদছেন সোমবারটির স্ত্রী। পুলিশ এসেছিল, আশ্বাস দিয়েছেন এবার তদন্ত হবে, সব খোয়ানোর পর মিলেছে আশ্বাস। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় সুনেতেন্দ্র রায়ের সঙ্গে অলিভ মিত্রের রিপোর্ট, নিউজ টাইম।